হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটা ভিডিও দেখলাম আমি ইউটিউবে তো দেখিনি, আমাকে জাস্ট শেয়ার করা হয়েছে। আমি তখন দেখলাম হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে, আর অন্য কেউ না, মুনমুন্দি শেয়ার করেছে। আমি দেখলাম ভিডিওটা, দেখে আমি ভাবছি এই হচ্ছে নিকৃষ্টতার পরিচয়, এই হচ্ছে নর্দমার কীটেদের পরিচয়। আমাদেরকে যখন কেউ কিছু বলে, আমাদের কাছের মানুষগুলিকে নিয়ে যখন অ্যাটাক করে, আমরা ফিরে অ্যাটাক করি, তাও লিমিটে অ্যাটাক করি। কিন্তু এই যে মুনমুন্দি, এ কিন্তু কখনো কারোর বাচ্চাদেরকে নিয়ে কখনো বাজেভাবে অ্যাটাক করেনি। উপরন্তু যদি কেউ অ্যাটাক করে, সে সেখানে আপত্তি জানিয়েছে যে আর যাই কর, বাচ্চাদেরকে ছেড়ে দে। ইদানিং করছে না, কারণ জানে যে আমি যা করছি সেটা ঠিক করছি, সেই কারণে সে বলে না। কারণ যারা আমার স্বামীকে নিষ্পাপ বলে, নিরীহ বলে, ইনোসেন্ট বলে, তারপরেও কাটাছেঁড়া করে, সেখানে আমি যদি তাদের নিষ্পাপ পরিবারের সদস্যগুলিকে নিয়ে, পরিবারের নিষ্পাপ সদস্যগুলিকে নিয়ে বলি, সেখানে কারোর আপত্তি থাকার কোনো কথা না। একজন আমাকে বলেছে যে সবাইকে নিয়ে বলো, বরকে নিয়ে বলো, শ্বশুরকে নিয়ে বলো, হ্যানাকে নিয়ে বলো, বাচ্চাকে, নিষ্পাপ বাচ্চাগুলিকে নিয়ে বলো না, বলো না। তো তাকে বলছি বা তাদেরকে বলছি, যারা এই ধরনের কথা বলে তাদেরকে বলছি, আজকে যদি আমার বাচ্চা থাকতো না, সেও রেহাই পেতো না। আরে আমার বাচ্চা যদি থাকতো, সে রেহাই পেতো না, সেটা তো অনেক দূরের কথা। আমার চেষ্টা করছি, সেখানেই অভিশাপ দিচ্ছে যে তোর কোন সময় হবে না, আর আমি বললে দোষারোপ হয়ে যাচ্ছে? যদি তোমরা ভাবো যে দোষ করছি, তো হ্যাঁ দোষ করছি, এরকম দোষ যতবার প্রয়োজন পড়বে ততবার করব। আজকে আমার কাছের বলতে, খুব কাছের বলতে, যে আমার এখন একদম অঙ্গাঙ্গীভাবে যুক্ত, সে হচ্ছে আমার হাজব্যান্ড। তাকে নিষ্পাপ জেনেও, তাকে ইনোসেন্ট জেনেও, তাকে নিরীহ জেনেও ডেইলি কাটাছেঁড়া করা হচ্ছে। সুতরাং আমি পিছপা থাকবো এরকমটা কিন্তু না। কিন্তু কথা হচ্ছে এখন মুনমুন্দিকে নিয়ে, যে কিনা যখন যেটা দেখে তখন সেটা নিয়ে ভালোভাবে বলে, কিন্তু তার মেয়েকে নিয়ে নোংরাভাবে ভিডিও করা হয়েছে। তো এই সম্পর্কিত প্রীতম একটা লাইভ করেছে দেখলাম, যে এটা নাকি কে খিস্তিবাজ, কে অপূর্ব, না কে কি আমি জানি না, আমি এদেরকে কোনোদিনও দেখিনি, বিশ্বাস করো কোনোদিনও দেখিনি। তো ও নাকি এই কাজটা করেছে, যে নাকি রিসেন্ট এই পিঙ্কি পালের বাড়িতে গেছিল, আর এই পিঙ্কি পালের বাড়িতে যাওয়া নিয়ে মানে তপন পালকে মুনমুন্দি ঝেড়েছে, আর সেটাই এদের পছন্দ হয়নি। আর সেটাই এদের পছন্দ না হওয়ার জন্য, এই পিঙ্কি পালের পছন্দ না হওয়ার জন্যই এই খিস্তিবাজকে লেলিয়ে দিয়েছে মুনমুন্দির মেয়েকে নিয়ে ওই নোংরা ভিডিওটা করার জন্য। তাহলে এবার আমি বলবো, আমি একটা ভিডিও করেছিলাম, এই রিমিকে নিয়ে ভিডিও করেছিলাম, তখন মুনমুন্দি এসে বলেছিল যে দেখ তুই ভিতরের খবর কিছুই জানিস না, তো তাই বলছিস। আমি মুনমুন্দিকে আজকে বলছি, এটা আমি তোমাকে হোয়াটসঅ্যাপেও বলতে পারতাম, বাট না, এটা পাবলিকালি বলতে হবে আমাকে, আমি তার জন্য বলছি। এক সময় প্রীতমের হয়েও তুমি আমাকে বলেছিলে, যখন আমি প্রীতমকে বলেছিলাম, আমি আজও কাউকে সাপোর্ট করছি না, আমি আগেও কাউকে সাপোর্ট করিনি, আমি এখনও কাউকে সাপোর্ট করছি না, কিন্তু যখন আমি বলেছিলাম, তুমি তখন আমাকে বলেছিলে যে আমাদের সঙ্গে কথা হয়, তুই তো ভেতরের খবর কিছু জানিস না, তাই বলছিস, এইটুকু তুমি কমেন্টে লিখেছিলে। বাদ বাকি তুমি হোয়াটসঅ্যাপে আমাকে যা বলেছিলে, এখানে সেটা বলছি না, যে তোমার সঙ্গে প্রীতমের মার কী কথাবার্তা হয়েছে সেটা বলছি না। কিন্তু সেখান থেকেও তুমি যেমন ধাক্কা খেয়েছো, তুমি একটু ওদের বিরুদ্ধে কথা বলেছো কি, ওরা একেবারে তোমাকে ফোর্স করে তোমাকে কিন্তু অপমান করতে ছাড়েনি। সেম কিন্তু পিঙ্কি পালের সঙ্গেও হলো। তুমি এতদিন পিঙ্কি পালের হয়ে ভালোভাবে কথা বলে যাচ্ছিলে, ওদেরকে সাপোর্ট করে কথা বলে যাচ্ছিলে, বেশ, তুমি খুব ভালো ছিলে। যেই ওই খিস্তিবাজকে বাড়িতে আসার জন্য, আনার জন্য তুমি ওই তপন পালকে দুটো কথা শোনালে, অমনি সাথে সাথে তোমার মেয়েকে নিয়ে এই নোংরা কাজটা করে ফেললো। ঠিক আছে, তো তুমি এখানেও বলেছিলে রিমির ব্যাপারটা নিয়ে, যে তুই ভেতরের খবর কিছু জানিস না, তাই তুই বলছিস। আমি তোমাকে বলছি, শোনো, আমার ভেতরের খবর কিচ্ছু জানার দরকার নেই, আমি কারোর ভেতরের খবর জানতে ইন্টারেস্টেড নই। আমি বাইরে থেকে যা দেখবো আমি সেটা নিয়েই বলবো, আর বাইরে থেকে এদের দুই ফ্যামিলিকে দেখে আমি যেটা বুঝেছি সেটা হলো, এরা দুটো ফ্যামিলি হচ্ছে নর্দমার কীট। এরা ইচ্ছে করে, প্রি প্ল্যান করে তারপরে এই সমস্ত কাজগুলো করছে, অনলি ফর ভিউজ, একমাত্র ভিউজের জন্য এই সমস্ত করছে। আর তার মধ্যে, তার পাকে পড়ে যাচ্ছে তোমার মতন কিছু ইমোশনাল ফুল, বাদ বাকি আরও আছে যারা কিনা শুধু খেলছে, রেকর্ড নিচ্ছে, ভিডিওতে পাবলিশ করছে, ভিউজ কামাচ্ছে। তুমি তো সেটা করছো না, তুমি ইমোশনালি মিশে যাচ্ছ। আজকে মিলির আগে কিন্তু তুমি প্রীতমকে সাপোর্ট করো, কিন্তু প্রীতম কার কথা বললো? মিলির কথা বললো, তোমার কথা কিন্তু বলেনি। আজকে মিলির কথা বলেছে বলে যে আমি সেটা বলছি, একদমই না। আমার কাছে তুমিও যেরকম, আমার কাছে মিলিও সেরকম, বাট তোমার কথা বলেনি। কেন বলো তো? মিলি তো চুপ আছে, মিলি তো পিঙ্কি পালের হয়ে কথা বলছে না, পিঙ্কি পালকে সাপোর্ট করে কথা বলছে না, সেই কারণে প্রীতমের কাছে শুধু মিলিদি ভালো। কিন্তু যেই মুনমুন্দি প্রথম থেকে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই মুনমুন্দি কিন্তু ভালো না, সেই মুনমুন্দিকে এখন আর প্রয়োজন পড়ে না।
বাট হ্যাঁ, মুনমুন্দির প্রতি একটুখানি কৃতজ্ঞতা বোধ আছে, জানে যে মুনমুন্দি মানুষটা ভালো, সেই কারণে তার মেয়েকে নিয়ে যে নোংরামিটা করা হয়েছে সেই কারণে সে কথা বলেছে। পয়েন্ট টু বি নোটেড মুনমুন্দি, এই কথাটা কিন্তু আরও একটা কারণে বলা হয়েছে, যাতে কিনা দোষারোপটা প্রীতমের নামে না পড়ে, ঠিক আছে? প্রীতমের দিকে যাতে আঙুলটা না ওঠে, তাই প্রীতম আগে থেকেই লাইভ করে এই কথাটা বলে দিয়ে নিজেকে, নিজের ক্যারেক্টারকে ক্লিয়ার করে দিল যে তোমার মেয়েকে নিয়ে যে কেচ্ছাটা এখন করা হয়েছে তার পিছনে ওর ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো হাত নেই। তার পেছনে হাত রয়েছে কাদের? পিঙ্কি পালের, ঠিক আছে? এইবার আমি তোমাকে বলছি শোনো, এরা পুরোটাই প্রি প্ল্যান করে সব কিছু করছে। তুমি মানো চাই না মানো, তুমি আমাকে কমেন্ট করো যে তুই কিছু জানিস না বুঝিস না, আমার কিছু জানার দরকার নেই, আমার কিছু বোঝার দরকার নেই। আমি যা বুঝেছি না, আমি যথেষ্ট পরিমাণে ভালো পরিমাণে বুঝেছি, ভালো মতন বুঝেছি। এরা শুধু টাকা চেনে, এরা শুধু টাকা চেনে। আজকে একটা যদি চুপ করে না থাকে তাহলে খেলা জমবে না, আর সেই একটা চুপ করে থাকা সদস্য হচ্ছে রিমি, ঠিক আছে? সেই চুপ করে থাকা সদস্যটা হচ্ছে একমাত্র রিমি, আর বলির বাখরা কে হচ্ছে? তোমার মেয়ে। খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে? ভিডিওটা দেখে আমার জাস্ট রক্ত গরম হয়ে গেল, রক্ত গরম হয়ে গেল। আমরা একে অপরকে বলি, তুমি তো কোনোদিনও কাউকে বলোনি, তোমার কেন শুনতে হয়? তোমাকে কেন এগুলো ফেস করতে হচ্ছে আজকে, এই যে এগুলো করছে? এটা যদি আমরা কারোর ছেলেকে নিয়ে করতাম ঠিক হতো কি? কারণ অনেকের ছেলে, অনেকের মেয়ে কিন্তু ভিডিওতে ভিডিও করে, অনেকের মেয়ে করে, অনেকে অনেকের মেয়ে রিলস বানায়, আশা করছি তুমি বুঝতে পারছো, অনেকের মেয়ে রিলস বানায়, অনেকের ছেলেরা সঙ্গে থাকে, অনেকের অনেক কিছু সঙ্গে থাকে, কিন্তু তাদেরকে নিয়ে তো হলো না, তোমাকে নিয়ে কেন হলো? কারণ তুমি পিঙ্কি পালের বিরুদ্ধে গিয়ে মুখটা খুলে ফেলেছো। এখানে কি বলতো, এদের সাপোর্টে শুধু কথা বলতে হবে। যখনই তুমি উল্টো গান গাইবে ভাই, তোমাকে ছোবল মারতে দ্বিতীয়বার কিন্তু ভাববে না, দ্বিতীয়বার ভাববে না। তুমি ইমোশনালি খেলো তো খেলো, আমি কিচ্ছু বলবো না। আমার শুধু খারাপ লেগেছে তুনাইয়ের জন্য, আর কিচ্ছু না। আমার তোমার জন্য খারাপ লাগেনি, কারণ আমি জানি এটা হওয়ার ছিল, এটা হওয়ার ছিল। আমি জানি তোমার ঘাই খাওয়ারও বাকি আছে, তুমি ঘাই খেতে থাকো, আমিও খাচ্ছি, তুমিও খাও, তাই না? কত বলবো, কতবার বলবো, পার্সোনালি অনেকবার বলেছি, কিন্তু শোনো না, তুমি শোনো না। ভিউস কামাচ্ছ, ভিউস কামাও, ভিউস কামাও, ইমোশনালি যুক্ত হয়ে যেও না। কন্ট্রোভার্সি করবে না তো কী করবে? কন্ট্রোভার্সি ছাড়া ভাই আমাদেরকে কেউ দেখবে না, ঠিক আছে? এটা একদম 100% সত্যি কথা। আমাদেরকে কন্ট্রোভার্সি করে যেতে হবে, সে আমাদের মনে প্রেশার পড়ুক, মাথায় প্রেশার পড়ুক, যেখানে প্রেশার পড়ুক, শরীরে প্রেশার পড়ুক, কিচ্ছু করার নেই, আমাদেরকে কন্ট্রোভার্সি করতে হবে। আর আমাদেরকে কন্ট্রোভার্সি দেয় এই ধরনের নর্দমার কিটওয়ালা ফ্যামিলিগুলো, সে এই ফ্যামিলি হোক ওই ফ্যামিলি হোক, এই ধরনের কেচ্ছা কাহিনী যত আসবে আমাদের পক্ষে সুবিধা হবে। কিন্তু হ্যাঁ, কারোর পক্ষ হয়ে কথা বলতে গেলেই এই যে এই ঢোসাটা খাবে। আজকে কিন্তু আর কাউকে নিয়ে হয়নি, তোমাকে নিয়ে হয়েছে, কারণ তুমি একবার পিঙ্কি পালের বিপক্ষে গিয়ে কথা বলেছ। আর এই কাজটা যে কে করেছে সেটা তুমি কিন্তু খুঁজে বের করতে পারবে না, কে করেছে কেউ কিন্তু খুঁজে বের করতে পারবে না। এই বিষয়টা নিয়েও আর একবার কন্ট্রোভার্সি হবে, ঠিক আছে? দুই ফ্যামিলির মধ্যে হবে, এ বলবে তুই করেছিস, ও বলবে তুই করেছিস। তুমি বুঝতেও পারবে না যে কে করলো, কে তোমার ক্ষতিটা করলো, তুমি বুঝতেও পারবে না, ঠিক আছে? সেই কারণে সেফ হয়ে খেলো, সেফ হয়ে খেলতে তো বলছি না, ভিডিও করো। পয়সা ইনকামের দরকার, আমরা এসেছি পয়সা ইনকাম করতে, বাট নিজেদেরকে শেষ করে দিয়ে নয়। কখনো বিন্দাস কারো ছবি ব্যবহার করে যাচ্ছ, বিন্দাস ছবি ব্যবহার করছো, কিসের জন্য ভাই, কিসের জন্য? নিজের থোবরাকেই দাম নেই, নিজের থোবরা দেখিয়ে করো, এই তো করছো, ভিউজ কি হচ্ছে না? ভিউজ হচ্ছে তো, ভিউজ হবে, নিজের থোবরা দেখিয়ে করো। আর যা যা করে রেখেছো সব কিছু ডিলিট করো, কাউকে ভরসা করো না, এই দুনিয়াতে কেউ ভরসার যোগ্য নেই, বারবার বলছি। আজকে তোমার জন্য তুমি এই যে উল্টাপাল্টা লোককে সাপোর্ট করো, তার জন্য তুনাইকে সাফার করতে হলো, আজকে একটা ভিডিও নামলো, কালকে আর কটা ভিডিও নামবে জানি না। আমি তোমাকে বলেছিলাম যে এদের কারোর সাপোর্টে যেও না, যেও না, যেও না, এদের এরা কেউ সাপোর্টের যোগ্য না। আজকে মিলি চুপ করেছিল, কিন্তু মিলি কিন্তু কারো সাপোর্টে যায়নি, মিলি বুঝতে পারছে কি হচ্ছে না হচ্ছে, মিলি জাস্ট চুপ করেছিল। তাই মিলি খুব ভালো হয়ে গেল প্রীতমের কাছে, তুমি হয়ে গেলে খারাপ। আর কি বলবো বলো তো, আর কতভাবে বোঝাবো, আর আমার বোঝানোর ক্ষমতা নেই, আমার শুধু গা জ্বলছে তুনাইয়ের জন্য, যে ওই বাচ্চা মেয়েটা এর থেকে রেহাই পেল না, এই এই ধরনের নোংরা মানুষের কাছ থেকে রেহাই পেল না, যারা কিনা মাকে ন্যাংটো করতে ছাড়ে না, মেয়েকেও ন্যাংটো করতে ছাড়ে না, বাপকেও ন্যাংটো করতে ছাড়ে না, ছেলেকেও ন্যাংটো করতে ছাড়ে না, বাপকে মেয়ের সাথে, ছেলেকে মায়ের সাথে, সবার সাথে শুইয়ে দিচ্ছে। এদের সাপোর্টে যাওয়া যায়? আজকে পিঙ্কি পাল খুব ভদ্র হয়ে গেছে, এক সময় এইভাবে কথা বলেছে, এইভাবে ড্যাশ মেরে দেবো জামাইকে বলেছে, জামাই তো ছেলের সমান হয় তাই না? তখন তো প্রীতম খিস্তি মারেনি, তখন এইভাবে কথা বলছে, আর এদের সাপোর্টে কথা বলতে যাও, এখন হয়তো তোমার গায়ে লাগবে, কিন্তু কিছু করার নেই। ওই মেয়েটাকে নিয়ে টানাহেচড়া হয়েছে, সেখানে আমি চুপ করে থাকতে পারি না, আমি তো বলেইছিলাম এই ধরনের ভিডিও আমি করব না, কিন্তু মেয়েটার জন্য আমাকে মুখ খুলতে হলো। জানো ভালো মতন কারণটা কী,
আর দোহাই, এই ধরনের ফ্যামিলির সাপোর্টে যাওয়ার মতন ভুল করো না, দরকার হয় কাদা ছোড়ো, কারণ এরা কাদা খাওয়ার জন্য তৈরি হয়েছে, এদেরকে কাদা মারা যায়, এদেরকে সাপোর্ট করা যায় না। বোঝাতে পারলাম? মোটা মাথায় ঢুকেছে বুদ্ধি? সাপোর্ট করো না, এরা সাপোর্ট করার যোগ্য না, এদের মুখে বমি হেগে দেওয়ার যোগ্য এরা। ভাবতে পারছো এরা কতখানি নোংরা? ভাবো, বসে বসে ভাবো, শুধু ভাবো। তোমার উপর রাগ হচ্ছে, ওদের উপর আমার কোনো রাগ নেই, কারণ ওরা তো ল্যাংটো হয়ে আছে অলরেডি, ওদের কি আর কি বলবো। নিজের মেয়েটাকে দেখো, নিজেকে দেখো, একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করো তুমি? তোমার মেয়ের সঙ্গে হলো, আশা করলাম বুঝাতে পেরেছি, ঠিক আছে? একটু রাফভাবে বললাম, কিছু করার নেই, আমার কিছু মাইন্ড করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।